यह है एबीसी न्यूज एजीटी लाइव। जरा ल सेक्रेटरि तंखनाय प्रिंसिपाल सेक्रेटरि एडुकेशन डायरेक्टर तई तमुकनी डायरेक्टर तई तमुकनी एडुकेशन सेक्रेटरि बर्ण विरुद्ध आईनगत व्यवस्था नाहर चिन्ह तबुक खाई कारण बड़ तमुक छाक पर्यटन सिंह भाई आलोचना खाने बगै तबु भाइयों समस्या समाधान तक खाने बरसन तबुक मेका चाकरी थामने कारण तम आपुन प्रश्न उत्तर बपर गई मेय बागै जब बगे डायरेक्टलि कोर्टा तबुक केस खाई रहा दस हजार 323 अजगा 7 दिसंबर निसिमे गण अवस्थान खैमानी एवं गण अवस्थानी तीन दिन उलन राज्य सरकार आलोचनाओं खाना बगे आहवान खैमानी किंतु राज्य सरकार चीन आहवान खनाओ सिंबाई आलोचनाओं खाइया एवं तमका समस्या समाधान खाई 10323 आबुन बगिब राज्य सरकार कुनु उद्योग ग्रहण खाइया आम हाइतमी जिन प्राय 80 जन थैथंका तीन जे सबसे बेसि दुख जनक घटना हंका रुमी देव बर्मा आमप्रा स्कूल जियोग्राफी सबजेक्ट टीचार एवं गोल्ड मेडलिस्ट हज चाकरी थानी कारण नसीन हारीमय आंगे बीसाखा विनीलगी बीसराय चार बस जे दंगानी बनो बीसारखा एवं बीसा दिनेश देव बर्मा बहुत 10323 खरचा फ्रंगना जे बीसा थीमानी आगे जे थैनारक जरा सुसाइड खेने बाध्यंका सम्पूर्ण राज्य सरकार ने अवहेला उदासीनता राज्य सरकार 10323 समस्या तक समाधान खाई अपनी बगे को उद्योग नहाँ बगे नजगा हमारे तमाम राज्य सरकार सम्पूर्ण छाना मुसूंगो बर 10323 जे थैथाना रखते सम्पूर्ण दायी राज्य सरकार एवं अथमान दायी से राज्य सरकार तो आईनगत भावे तक व्यवस्था नई मान जब व्यवस्था ना हमें আমরা চাই সরকারের কাছে বারবার রিকোয়েস্ট করছে আপনারা আমাদের জন্য ব্যবস্থা করুন এইভাবে আমাদের 80 জন মারা গেছে কাজে আপনারা অতি সত্বর আমাদের একটা ব্যবস্থা করুন সরকারের কাছে আমাদের এটা রিকোয়েস্ট থাকবে আজকের মধ্যে তারে এখানে আগামী দিনে আপনাদের কি পদক্ষেপ থাকবে এই বিষয়ে আপনাদের আগামী দিনে আমাদের আমরা আগেও বলছি এখনো বলছি এই আইএলএস এর সামনে দাঁড়িয়েও বলছি আমাদের যতদিন পর্যন্ত আমাদের স্থায়ী ব্যবস্থা হবে না আমরা প্রয়োজনে আমরা রাস্তায় মরব আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব আমাদের আন্দোলন আন্দোলনের গতি আরো তীব্র হবে আমরা আর বেশিক্ষণ আমরা রাস্তায় দাঁড়াতে পারবো না আমরা রাস্তায় আর থাকতে পারবো না আমরা প্রয়োজনে সামনে থেকে এগিয়ে যাব প্রয়োজনে গুলি খাব তবে আমাদের দাবির আদায়ে ন্যায্য দাবি আদায়ের জন্য আমরা সামনের দিকে এগিয়ে যাব একটু আগে মানে আধ ঘন্টা ধরে মানে ওইখানে খবর আসছিল যে আমাদেরই একজন শিক্ষিকা রুমি দেববর্মা উনি নাকি বিষপান করেছেন এবং উনি ওনার এক বছর বাচ্চাটাকে বিষপান করিয়েছেন কারণ উনি মানে এই হতাশা এই অপমান সহ্য করতে পারছেন না কারণ উনি এডুকেশনে এম এ না শুধু উনি টপার ছিলেন
উনি কোনো রকমের এই যে ধরনের অপমান সহ্য করতে পারছেন না। ওনারা ওনার বোন নিজে ছোট বোন বলছেন যে আমি নিজে ইঞ্জিনিয়ার, আমাদের বাড়ির পরিস্থিতি এতটাও খারাপ না যে আমার দিদি এবং দিদির হাজবেন্ডও 10,323-এর এই যে মারা গেলেন রিমি দেব বর্মা এবং ওনার হাজবেন্ড দুইজনই কিন্তু 10,323-এর শিক্ষক এবং শিক্ষিকা, তাদের পরিবারের এমন একটা অবস্থা, মানে উনি ওনার এই যে অপমান, এই যে সরকার কিছু করছে না, উনি আমাদের গণঅবস্থান মঞ্চ এসে গেছেন, উনি কিছু মানে সহ্য করতে পারছেন না অপমানটা, যে উনি এডুকেশনের টপার ছিলেন, তারপরে তিনি কি করে মেডেল প্রাপ্ত গোল্ড মেডেল পেয়েছেন, উনি টপার সার, তারপরেও যদি 10,323-এ চাকরি করে উনি এই যে হতাশা, এই যে অপমানটা সহ্য করতে পারছেন না। আজকে 34 দিন চলছে আমাদের গণঅবস্থানে, উনি আমাদের গণঅবস্থানেও ছিলেন, তারপরে উনি ঘরের যে অবস্থা সহ্য করতে পারছেন না, অপমানও সহ্য করতে পারছেন না। এবং সরকার উনার ফ্যামিলির থেকে আমাকে বলেছেন আপনারা কেন কিছু করছেন না, আপনারা কি কেন কিছু করছেন, এখন আপনারাই বলুন। আমাদের পক্ষ থেকে এবার রাজ্যবাসীর কাছে আবেদন আপিল রইল, আমাদের কি করা উচিত, এইভাবে আমাদের এক একজন 10,323-এর সম্পত্তি যে এই অবিচার হচ্ছে, এইভাবে অন্যায় হচ্ছে, সেটা মানে সরকারের কোনো দায়বদ্ধতা নেই, সরকার কিছু করছে না, আজকে 34 দিন চলছে, এ তারপরে আমাদের কি করা উচিত, এটা সরকার করবে নাকি আমরা করব, সেটা আপনারাই বলে দেন। আজকে আপনারা দেখতে পেয়েছেন মেয়েটা 8 বছরের বাচ্চাটা, 1 বছরের বাচ্চাটাকে বোধহয় বিষ খাইয়েছে, এটা বাচ্চাটা অবজারভেশনে আছেন, এবং শিক্ষিকা আমাদের রুমি মজুমদার উনি মারা গেছেন, ওনার হাজবেন্ড আমাদের 10,000, এখন আপনারা বলেন আমাদের কি করা উচিত, আমরা রাজ্যবাসীর উপরে ছেড়ে দিলাম, আমাদের কি করা উচিত। রুমি দেব বর্মা, ওনার স্বামীর স্বামী প্রভাত দেব বর্মা, ওনার স্বামী দুইজনে আমাদের 10,300, দীনেশ দেব বর্মা, দীনেশ, আচ্ছা ঠিক আছে, ওনাদের পারিবারিক অবস্থা একদমই মানে হতাশায় ভেঙে পড়েছে, নাহলে কি এই পরিস্থিতি হয় যে একজন টপার, একজন গোল্ড মেডেলিস্ট, এডুকেশন এমএ টপার, এমন একজন 10,323-এর শিক্ষিকাকে আজকে মানে সুইসাইড করতে হচ্ছে, নিজের ফ্যামিলিকে বাচ্চাকে সুইসাইড মানে বিষ খাইয়েছে, মানে কি অবস্থা, কি পরিস্থিতি হলে আমাদের মানে এই পরিস্থিতি আসতে হয়েছে, মানে সুইসাইড করতে বাধ্য হয়েছেন একজন গোল্ড মেডেলিস্ট টপার এডুকেশনে, এই তাহলে আমাদের কি করা উচিত এবার, আমরা আপনারা রাজ্যবাসী বলেন, এবার যদি আমরা অন্য আন্দোলনে যাই তাহলে কি এটা কি রাজ্যবাসী আমাদের সমর্থন করবেন না, কারণ ওনার ফ্যামিলি থেকে ওনার ছোট বোন সে ইঞ্জিনিয়ার, সে বলছে যে আপনারা কেন কিছু করছেন না, আমরা কি করবো, আমরা তো আন্দোলন করছি, সরকার তো অন্ধ বধির একদম মানে নির্বাক বসে আছে, এখন আমাদের কি করা উচিত। আমি সব থেকে আমি মনে পালা, আমি তো মা, একজন মা, আমি মনে পালা। This is really in times of grief and distress, it is really a pathetic incident. I have no words to express my condolence, but still I would like to convey to all the affected teachers, don't lose hope. We will fight, we will struggle, we have a mission to achieve, we have long way to go, and my request to all the teachers not to lose hope. We will sure win one day, we will sure get our job back, we will sure live a good life, we will sure go back to our family and go back to our students. That is my message first and foremost to all the affected teachers and terminated teachers. Don't lose hope, don't die. We need to fight, we have a long way to go, we will struggle a lot. Obviously there will be a lot of obstacles, but in spite of that, have belief, have firm belief, all raise your confidence that one day or today we'll really succeed. This is my message to the teachers. And secondly, my message to the government is, let me put it in a strong words, please, you all are liable to claim all this debt. The toll debt is increasing by leaps and bounds, it is really unimaginable. Today I really felt it is attaching my emotions, because I can't express this sort of innocent life. I'm hurt. I'm known that she was a gold medalist. There are many intelligent tribal candidates in our group, in this 10,323, but unfortunately the people, the society, and especially the government have
tainted us with lot of unnecessary things and unbaseless things. That is not really acceptable to each one of us. Really, from the bottom of my heart, I would urge the government to take some appropriate steps to come off. Otherwise, you see, many are dying. There will be more death. The toll death will be increasing by leaps and bounds. So my request to the government would be, please be manavik on humanitarian ground. Fulfill all your promises. Fulfill all your vision document. We are in need, really struggling today. This is the smallest tragic incident. There are more. Many are in queue. They're in queue. Otherwise, we don't have any other solution. Please, we want our families back, and we want us to, we want back to go to the student. আপনার সঙ্গে কি কথা হইতো তাহলে আমরা খুবই দুঃখিত যে শিক্ষিকা রুমি দেবর্মা আজকে অ্যাসিড খেয়ে মারা গেছে। চার পাঁচ দিন আগে আমাদের গণ অবস্থানে এসেছিল এবং বাড়িতে গিয়ে প্রায় সময় উনি ওনার বাবা বলছেন, প্রায় সময় বলতেন যে উত্তম তীরপ্রা শুধু একা মারেনি, উত্তম তীরপ্রার পরেও আরও লোক মারা যাবে, বারবার এই বক্তব্যতেই এনে বলছিল। তার বাবা আজকে আমাদের সঙ্গে যখন আলোচনা করছে তখন এইরকমই বলছে যে শুধু এই 10,323 চাকরিচ্যুত হওয়ার কারণে উনি মৃত্যুবরণ করেছে বিষ খেয়ে, অ্যাসিড খেয়ে। আমপুরা হায়ার সেকেন্ডারি স্কুলের সে এডুকেশনের এডুকেশন সাবজেক্টের শিক্ষিকা ছিলেন, খুব কৃতি শিক্ষিকা ছিল, সে নিষ্ঠার সহিতে কাজ করেছিল, আমরা একসঙ্গে কাজ করেছিলাম, হোস্টেলের দায়িত্ব সামলেছিল এবং বিভিন্ন যে অ্যাক্টিভিটিসগুলো সে ভালোভাবে সামলাইত স্কুলে। আমি তো আগরতলাতে ছিলাম, হঠাৎ করে খবর পেয়েছি যে আমার যে স্টাফ, আমার কলিগ এসিড খেয়ে ফার্স্ট স্টেশনটা এসিড খেয়ে ইনজিওর ছিল, এই খবরটা পেয়েছিলাম। তারপরে আইএলএসে এসে দেখে মৃত অবস্থায় রয়েছে। না, ওনার ছোটো বাচ্চা ছিল, এক বছরের ছেলে, তো বাচ্চাকে ওগুলো খাওয়াইছে অনেক দিন ধরে, বলে খুব ফার্স্ট স্টেশনে ছিল, পরিবারের তরফ থেকে জানা গেছে খুব হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল, সে মেধাবী ছাত্রী ছিল, ছাত্রী হিসাবে। কি নাম ওনার? রুমি দেব বর্মা। Thank you.
पत्र बाल्कनी पत्र ना।